হ্যালো, আমি শানি, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে থাকছে চিড়ের পোহা বা চিড়ের পোলাও বানানোর রেসিপি, যে যেটা বলেন, কেউ বলেন পোহা, কেউ বলেন পোলাও। তো সন্ধেবেলায় পেটের খিদের থেকে মনের খিদে পায় বেশি, কিন্তু তো সেই সময় না খুব ঝটপট কোনো একটা রেসিপি রেডি করে নিতে ইচ্ছে হয়। তো সেরকমই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনি খুব তাড়াতাড়ি রেডি করতে পারবেন, তাড়াতাড়ি করে দিতে পারবেন আপনার বাড়ির লোকজনকে। আর বিকেলবেলায় আজকে বাবা আমার কাছে আবদার করেছিল এই চিড়ের পোহা বা চিড়ের পোলাও খাওয়ার জন্য, তাই জন্য আজকে আমি বানিয়ে ফেললাম চিড়ের পোলাও, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানাতে তেমন বিশেষ কিছুই লাগে না, যেটা লাগে সেটা বাড়িতে কম বেশি সবারই থাকে, আলু থাকে, পেঁয়াজ থাকে, ওই দুটো আমি কুচি করে নিয়েছি, তারপরে লঙ্কা কুচি করে নিয়েছি, কারি পাতা দিচ্ছি আমি, তো যাদের কারি পাতা থাকবে না কারি পাতা দেবেন না। আর তারপরে চিড়ে তো থাকেই কম বেশি সবার বাড়িতে, চিড়েটা প্রথমে ধুয়ে নিলাম, এবারে আমি চিড়েটাকে একটু জল ঝরাতে দেবো, যাতে চিড়েটা যখন আমি করবো ঝরঝরে থাকে। এছাড়া আরও অনেক রকম সবজি আপনারা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি আর বেশি কিছু সবজি ব্যবহার করিনি, কারণ কাটাকুটি করতে অনেক সময় লেগে যায়, আর বাবার খিদে পেয়ে গেছিলো, বোনের খিদে পেয়ে গেছিলো, আর আমারও, তাই আর বেশি দেরি করলাম না, এই কটা সবজি কাটাকুটি করলাম। এবারে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, তেলটা একটু গরম হতে দেবো। আর হ্যাঁ, আপনারা কাজু কিশমিশ এগুলোও ব্যবহার করতে পারেন, যেমন পোলাওতে ব্যবহার হয়, ঘিয়ের জায়গায় আপনারা তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘিটি সেরকমভাবে দিই, যতটা পেরেছি কম তেল দিয়ে করতে বাবার জন্য বিশেষ করে। আর এবারে তেলটা গরম হওয়ার পর ওটার মধ্যে আলু এবং পেঁয়াজ ছেড়ে দিলাম। এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, মা তো কিছুই খাবে না বিকেলে বলল। দেখুন, আমার না খুব একটা রান্নাবান্না করা হয় না, তো খুব একটা বললে ভুল হবে, একদমই করা হয় না, রান্নাঘরে যাওয়াই হয় না খুব একটা, কিন্তু এই বিকেলের দিকে টিফিন ফিফিনগুলো আমি মোটামুটি করি, স্ন্যাক্সগুলো করি, আমার ভালো লাগে করতে। আচ্ছা, বাড়িতে টমেটো যেহেতু ছিল না তখন আমার কাছে, তো আমি সেই জন্য একটু টমেটো সস দিলাম, তো যেটি যদিও সেটা খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ এটা বাবা খাবে, আর আমার বাবার সুগার আছে, তো আমি চেষ্টা করছি যে এটা যেন মিষ্টি দেবো, কিন্তু খুবই অল্প পরিমাণে। আর এই যে জিনিসটা বানাবো সেটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে, একটু নোনতা ভাবও থাকবে, যেহেতু পোলাও চিড়ের পোলাও, তো এই দুটো রকম টেস্টই কিন্তু থাকবে, তো সেই জন্য চিনি বা নুনের পরিমাণটা আপনারা নিজের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমি এখানে খুব একটা বেশি দিচ্ছি না, দেখুন একদম চিমটি চিমটি মতো করে দিচ্ছি, কারণ যেহেতু বাবা খাবে, আর আমি সেই জন্য একটু কম তেলেও করছি পুরো বিষয়টা। এবারে জল ঝরিয়ে রাখা চিড়েটা এর মধ্যে মিক্স করব, একটু একটু করে চিড়েটা দিচ্ছি, তাতে আমার মিক্স করতে সুবিধা হবে। রান্না করতে কিন্তু মাঝে সাঝে বেশ ভালোই লাগে এরকম টুকটাক রান্না করতে, কিন্তু মানে অনেকটা পরিমাণে রান্না আমি খুব একটা করতে পারি না, মানে করিনি এখনও অবধি, দেখতে পাচ্ছেন আমি না খুব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি আর কি, ওটা নাড়াতে গিয়ে, যেহেতু আমার খুব একটা ভালো অভ্যেস নেই। তো এবার একটু লঙ্কা দিয়ে দিলাম, এবারে লঙ্কা দেওয়ার পর এই কারি পাতাগুলো এগুলো দিয়ে দেবো, যেহেতু আমাদের বাড়িতেই কারি পাতা গাছ আছে, তো ওই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি, যাদের কারি পাতা নেই দেবেন না, এটা মানে অপশনাল বিষয়, নিজের ব্যাপার। আর এই পাতাতে টেস্টের কোনো বিশেষ ফারাক পড়বে না, তবে একটা সুন্দর গন্ধ হয় কারি পাতা দিলে রান্নাটা, শেষে ঘি দিলে আরও সুন্দর একটা গন্ধ হয়, কিন্তু ওই যে বললাম যেহেতু বাবার জন্য করছিলাম, সেই জন্য এইসব ঘি মাখন এগুলো একটু অ্যাভয়েড করছিলাম। আরও সবজি দিতে পারেন, তাহলে কিন্তু বেশ কালারফুল হয় জিনিসটা, কিন্তু আমি আর অন্য সবজি দিতে পারলাম না একটু আগে আপনাদের বললাম। আর এইটা একটু সাদা সাদা হয়েছে কারণ আমি এটাতে হলুদ দিইনি, আমি টোটালি হলুদ ইউজ করিনি, হলুদটা ইউজ করলে বেশ ভালো কালার হতো। এবার বাবাকে একটু দিই, বাবা খেতে চেয়েছে, উপরে অল্প একটু চানাচুর ছড়িয়ে দিলাম, আরও টেস্টি লাগে খেতে। তাহলে এটা মানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে, যার দিতে ইচ্ছে হবে দেবেন, না দিতে ইচ্ছা হয় দেবেন না। সত্যি সত্যি যাদের জন্য করেছি তাদের বেশ ভালো লেগেছে, এটাতেই আমি হ্যাপি। তো এই ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।